আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অনেকদিন পরে আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির হলাম। সেটা হচ্ছে বিশেষ করে যাদের চশমার পাওয়ারটা বিশেষ করে হাই পাওয়ার হয়, দেখা যাচ্ছে -6, -8 অথবা -10 হয়, -12 হয়, তাদের গ্লাসটা কিন্তু থিকনেসটা অনেক মোটা হয়। যেমন দেখা যাচ্ছে -8 পাওয়ার যদি কারো হয় তো সাইডে কিন্তু পাওয়ারটা অনেক, থিকনেসটা মোটা হয় এবং গ্লাসের ওয়েটটা বেশি হয়, তাদের কিন্তু চশমাটা পড়তে বিরক্ত ফিল হয়, চশমাটা পড়তে ইচ্ছে করে না। বিশেষ করে যাদের এত হাই পাওয়ার তাদের কিন্তু সবসময় চশমা পড়তে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশি হাই পাওয়ারের গ্লাসটা যদি নেয়, যেমন আমার হাতে এটা একটা গ্লাস আছে, এটা হচ্ছে -8 পাওয়ার। তো -8 পাওয়ারের গ্লাসটা সাধারণত নর্মাল যদি নেন আপনারা, সেক্ষেত্রে গ্লাসটা কিন্তু অনেক মোটা হচ্ছে, সাইডে অনেক মোটা হচ্ছে গ্লাসটা। তো এই পাওয়ারটাই যদি আপনি হাই ইন্ডেক্স নেন, তো হাই ইন্ডেক্স নিলে দেখা যাচ্ছে গ্লাসটা অনেক পাতলা হয়ে যাবে। -8 পাওয়ারে যদি আপনি হাই ইন্ডেক্স নেন, সুপার হাই ইন্ডেক্স আছে একটা গ্লাস, তো আপনি যদি ওই টাইপের গ্লাস নেন সেটা কিন্তু অনেক থিকনেসটা পাতলা হয়ে যাচ্ছে, লাইক এরকম গ্লাসটা অনেক পাতলা হয়ে যাবে। দেখেন আপনি নর্মাল গ্লাস যদি -8 নেন আপনি, সেক্ষেত্রে এতটা মোটা, এবং যদি আপনি হাই ইন্ডেক্স নেন এরকম পাতলা হয়ে যাচ্ছে গ্লাসটা। তো সাধারণত ইন্ডেক্স দেখা যাচ্ছে, ইন্ডেক্স শব্দের অর্থ কী? ইন্ডেক্স হচ্ছে পাতলাকরণ। যেমন আমরা যদি নর্মালি যে গ্লাসটা নিই সেটা হচ্ছে 1.5 ইন্ডেক্সের হয়, সেটা হচ্ছে নর্মাল সচরাচর যে আমরা গ্লাসগুলি সেল করি এটা হচ্ছে 1.5 ইন্ডেক্স। এছাড়া আরেকটা গ্লাস হচ্ছে 1.56 ইন্ডেক্সের, এটাও নর্মাল। এছাড়া এর থেকে যদি হাই ইন্ডেক্স হয় সেটা হচ্ছে 1.6 ইন্ডেক্স, 1.6 ইন্ডেক্স হচ্ছে হাই ইন্ডেক্স। এবং 1.67 যদি নেন সেটাও হলো, সরি 1.6 এটা হচ্ছে মিড ইন্ডেক্স, 1.6 হচ্ছে মিড ইন্ডেক্স, 1.67 হচ্ছে হাই ইন্ডেক্স, এবং 1.74 হচ্ছে সুপার হাই ইন্ডেক্স, এটা হচ্ছে একদম পাতলা। তো এরকম পাতলা হবে যাদের বিশেষ করে -8 পর, তাদের কিন্তু এরকম পাতলা হয়ে যাবে। 1.74 গ্লাসটা যদি নেয়, 1.74 গ্লাস হচ্ছে সুপার হাই ইন্ডেক্স। নর্মালি সাধারণত 1.5 ইন্ডেক্সের যদি আপনি -8 পর নেন সেক্ষেত্রে কিন্তু এতটা মোটা হয়ে যাচ্ছে, ভিউয়ার্স আপনি একটু খেয়াল করবেন। এটাই যদি আপনি যদি সুপার হাই ইন্ডেক্স মানে 1.74 নেন সেক্ষেত্রে এরকম পাতলা হয়ে যাচ্ছে, অতএব চশমা পড়তে কোনো বিরক্ত ফিল হবে না, আপনারা সারাক্ষণ চশমা পরে থাকতে পারবেন, গ্লাসটা খুবই পাতলা হয়ে যাবে, হালকা হয়ে যাবে। আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে প্লাস্টিক গ্লাসের থেকে কাঁচের গ্লাসে কিন্তু গ্লাসটা আরও বেশি পাতলা হয়, তবে সচরাচর এখন কাঁচের গ্লাসটা কেউ ইউজ করে না। কাঁচের গ্লাসটা যদি আপনি 1.74 ইন্ডেক্সের নেন সেক্ষেত্রে কিন্তু গ্লাসটা আরও পাতলা হয়ে যাবে, অনেক পাতলা হবে। বাট কাঁচের গ্লাসটা ফিটিং করতেও এখন অনেক ঝামেলা, দেখা যাচ্ছে সচরাচর কোনো কোনো দোকানে এখন কাঁচের গ্লাস আসলে সেল করে না, ওটা ফিটিংও করে না, বাট কাঁচের গ্লাস আরও অনেক বেশি পাতলা হয়। কিন্তু কাঁচের গ্লাসের ভিউয়ার্স একটা প্রবলেম হচ্ছে, ওটা পড়ে গেলে ভেঙে যায়, এটা একটা রিস্ক থাকে, বিশেষ করে যাদের হাই পর, দেখা যাচ্ছে পথে ঘাটে যদি চশমাটা ভেঙে যায় তাদের চলাফেরা করতেও কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে প্লাস্টিক গ্লাসটাও যদি আপনি সুপার হাই ইন্ডেক্স নেন অনেক লাইট হবে। আরেকটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যাদের বিশেষ করে হাই পাওয়ার হবে তারা সাধারণত চশমাটা একটু গোল টাইপের নেবেন এবং ছোটো নেবেন। সেই ক্ষেত্রে হবে কি, গোল টাইপের যদি আপনি ফ্রেমটা নেন সেক্ষেত্রে আপনার সাইডের যে মোটা অংশটা এটা কাটা পড়বে, এবং মাঝখানে যে পাতলা অংশটা এটা আপনার চশমার মধ্যে খুব ইজিভাবে সেটিং হবে এবং আপনার জিনিসটা দেখতেও ভালো লাগবে। বিয়ার্স, তো এই ছিল আজকে আমার আপনাদের জন্য। আরও যদি নতুন কোনো তথ্য আপনাদের জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো ভালো থাকবেন, আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।